হ্যালো ফ্রেন্ডস এডুকেশনাল পারপাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি আপনারা সকলে সুস্থ আছেন বন্ধুরা এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো আজকের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যেগুলো আপকামিং এক্সামগুলোতে খুবই ইম্পর্টেন্ট ওকে আগের ভিডিওগুলো যারা দেখেন তার ডিসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নাও চলো দেখে নি আজকের কোশ্চেনগুলো দেখে না বন্ধুরা কোশ্চেন নাম্বার ওয়ান ভারতের প্রথম ওপেন রক মিউজিয়াম কোথায় উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং পুনে হায়দ্রাবাদ ভাইজ্যাগ মুম্বাই বন্ধুরা অ্যান্সার হয়ে যাবে হায়দ্রাবাদ ওকে চলো নেক্সট কোশ্চেন দেখে নাও বন্ধুরা কোশ্চেন নাম্বার টু ওপেন ডেফিকেশন ফ্রি ও গ্রামের তালিকায় প্রথম স্থানে আছে কোন রাজ্য গুজরাট গোয়া উড়িষ্যা তেলেঙ্গানা বন্ধুরা অ্যান্সার হয়ে যাবে তেলেঙ্গানা ওকে এছাড়া দেখে নাও দ্বিতীয় স্থানে আছে তামিলনাড়ু এবং তৃতীয় স্থানে আছে কর্ণাটক ওপেন ডেফিকেশন ফ্রি ও গ্রামের তালিকায় প্রথম স্থানে আছে তেলেঙ্গানা দ্বিতীয় স্থানে আছে তামিলনাড়ু এবং তৃতীয় স্থানে আছে কর্ণাটক ওকে চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এস এর সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন ঝ্যাং মিং তিনি কোন দেশের কূটনীতিবিদ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা দেখে নাও চীন মায়ানমার শ্রীলঙ্কা ব্রাজিল আনসার হয়ে যাবে বন্ধুরা চীন ওকে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন এস এর সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন ঝ্যাং মিং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তিনি কোন দেশের কূটনীতিবিদ তিনি চীনের কূটনীতিবিদ ওকে এছাড়া দেখে নাও এস সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার চীনের বেজিং এছাড়া এটি প্রতিষ্ঠা হয় দু সালের পনেরোই জুন ওকে চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর কমিশন ফর অ্যাগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস সিএসসিপি এর চেয়ারম্যান হিসেবে পুনরায় নিযুক্ত হলেন কে অজয় দাশগুপ্ত মনীন্দ্র রঞ্জন বিজয়পাল শর্মা বিকাশ মহিন্দ্রা বন্ধুরা আনসার হয়ে যাবে বিজয়পাল শর্মা ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো নাও বন্ধুরা কোয়েশ্চেন নাম্বার ফাইভ অনলাইন ক্লাস করার জন্য শিক্ষার্থীদেরকে এককালীন দু হাজার টাকা প্রদান করছে কোন রাজ্য সরকার পাঞ্জাব উত্তরপ্রদেশ রাজস্থান পশ্চিমবঙ্গ বন্ধুরা আনসার হয়ে যাবে পাঞ্জাব ওকে এই যে দেখে নাও এছাড়া কিছু পয়েন্ট আছে পাঞ্জাব সম্পর্কে পাঞ্জাবের রাজধানী হল চন্ডীগড় এবং মুখ্যমন্ত্রী হলেন কে চরজিৎ সিং চন্নি এবং রাজ্যপাল হলেন কে বনওয়ারী লাল পুরোহিত ওকে চলো নেক্সট কোয়েশ্চেনা 6 স্টারলিংক ইন্ডিয়া এর হেড পদ থেকে পদত্যাগ করলেন কে এস বালাচারণ সঞ্জয় ভার্গবা বিনীত গোয়েল নয়ন পাল বন্ধুরা আনসার হয়ে যাবে সঞ্জয় ভার্গবা স্টার ইন্ডিয়া এর হেড পদ থেকে পদত্যাগ করলেন সঞ্জয় ভার্গবা ওকে চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন জল শক্তি মন্ত্রালয়ের সেক্রেটারি হিসেবে দায়ভার নিলেন কে পঙ্কাজ শর্মা মিনি মহাজন বিনাদ কান্নান এবং মিনি ইপে বন্ধুরা দেখে নাও আনসার হয়ে যাবে মিনি মহাজন জল শক্তি মন্ত্রালয়ের সেক্রেটারি হিসেবে দায়ভার নিলেন মিনি মহাজন ওকে চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট জি সেভেন সামিট টু থাউজেন্ড টোয়েন্টি টু হোস্ট করতে চলেছে কোন দেশ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সাম দিতে যাওয়ার আগে এই সামিট সামিট থেকে যে গুলো আসবে ইম্পর্টেন্ট যেগুলো আছে এগুলো দেখে যাবে সামিটের কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আমেরিকা কানাডা জার্মানি জাপান বন্ধুরা জি সামিট টু হোস্ট করতে চলেছে কোন দেশ আনসার হয়ে যাবে জার্মানি ওকে দেখে নাও জার্মানির রাজধানী হলো বার্লিন এবং মুদ্রার নাম হলো ইউরো চলো নেক্সট কোশ্চেন দেখে নাও বন্ধুরা কোশ্চেন নাম্বার নাইন প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে টেসলা কোম্পানিতে কাজ করতে চলেছেন কে সঞ্জয় অরোড়া অজয় কুমার কাক্কার অশোক এল্লুস্বামী মানীশ তিওয়ারি বন্ধুরা আনসার হয়ে যাবে অশোক এল্লুস্বামী ওকে এছাড়া দেখে নাও টেসলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট টেসলা এর হেড কোয়ার্টার মানে টেসলা সদর দপ্তর কোথায় আমেরিকা যুক্তরাষ্ট্রের টেক্সাস এছাড়া টেসলা প্রতিষ্ঠা হয় দুহাজার সালের পয়লা জুলাই এবং টেসলার সিও হলেন কে অ্যালন মাস খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট চলো নেক্সট কোশ্চেন দেখে বন্ধুরা আজকের শেষ এবং দশ নম্বর প্রশ্ন পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে আয়েশা সিদ্দিকা আয়েশা মালিক রোজিনা আক্তার জুলেখা বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে বন্ধুরা আনসার হয়ে যাবে আয়েশা মালিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নাও বন্ধুরা এই যে কোশ্চেনগুলো গুলো প্রতিদিন আলোচনা করা হচ্ছে এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো গুলো এগুলো তোমরা কোথাও নোট করে রেখে দাও এবং প্রতিদিন রিভাইজ করতে থাক ওকে এছাড়া বন্ধুরা প্রতিদিন ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের আপ টু ডেট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখতে থাকো ওকে যে আপকামিং যে এক্সামগুলো আছে খুবই ইম্পর্টেন্ট এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এছাড়া বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ